Ashit Sandosha, DJ Bapi, do Shai Ek Number Pole. Gaite Madhur Harina Log Pranam Amare Log Pranam Log Pranam Amare Log Pranam Tomader Kipate Elamei Asore Gaite Madhur Krishna Naam Log Pranam Amare Log Pranam Log Pranam Amare Log Pranam Log Pranam Amare Log Pranam Radhe Radhe সবাই মিলে একটু হাতের তাল দিতেন তো সবাই মিলে উদ্যোগটি বাহু তুললে সবাই মিলে বলুন সবাই রাধে রাধে সবাই 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 সবাইকে বলতে হয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে তাই মা গো সমবেত গৌর ভক্ত মণ্ডলী সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী আপনাদের যুগল চরণে জানাই এই কীর্তন জগতের এই অধম কীর্তনিয়া শ্রী তাপস কুমার ভট্টাচার্য ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি কোটি প্রণাম আমি ক্ষুদ্র শিল্পী জানি না গো কোন স্বরলিপি গানের মাঝে যদি ভুল হয়ে থাকে গানের মাঝে যদি ভুল হয়ে থাকে করোনা আমায় অপমান লোক প্রণাম আমার প্রণাম লোক প্রণাম আমার লোক প্রণাম লোক প্রণাম আমার লোক প্রণাম তাই মাগো আমাদের এই হরিবাসরে আমাদের এই আগের যে আমাদের কাকিমা গান গেয়ে গেলেন তাই জানি ভগবানকে জানাই উনি যেন আরো বড় বড় হতে পারে এবং ওনার চরণে শত কোটি কোটি প্রণাম আর আমাদের স্বয়ং আমার গুরুদেব দীনকৃষ্ণ দাস বাবাজি বসে আছেন এবং ওনার চরণে জানাই শত কোটি কোটি প্রণাম আমার পিতা মাতা এবং আমার সহস্ত বংশের চরণে জানাই সহস্র কোটি কোটি প্রণাম আর আমাদের কাছে বসে আছেন মা ভক্ত সমস্ত ভক্তমণ্ডলী পিতা আর মাতা তনাদের চরণে জানাই শত কোটি কোটি প্রণাম তাই মা গো আমরা একটা গৌর কথা আশ্রাদন করব তাহলে গৌর কথা কেন বলতে হয় কেন করতে হয় না মা গৌর কথা বলতে হয় এইটাই কারণ যদি কোনো দিন কোনো অবস্থায় যদি আমাদের যদি কোনো কাজ হয় কোনো বিয়ে বাড়ি হোক কোনো অন্নপ্রাশন বাড়ি হোক কোনো উপনয়ন বাড়ি হোক যদি আমরা ওই উপনয়ন বাড়িতে হয় তাহলে মা গো আমরা একটা করে কি রাখি জানো কি রাখি গো মা আমরা একটা করে রাখি সেই উপনয়নটাকে মেনটেন করার জন্য রাখা হয় একটা ভাঁড়ারি তাই তো মা একটা ভাঁড়ারি রাখা হয় যদি আপনাদের কারোর যদি মনে হয় যে এই ভাঁড়ার থেকে আমি মিষ্টি দুটো খাবো
আপনি কি খেতে পারবেন মা? আপনি যখন ওই ভাড়ার ঘরে ঢুকবেন না মা, ওই ভাড়ারি বলবেন কোথায় যাচ্ছ, আপনি বলবেন মিষ্টি খেতে, কিন্তু মিষ্টি খেতে পারবেন না। কেন না? ভাড়ারি ওখানে বসে আছে, যদি ভাড়ারিকে বলা হয় ও ভাড়ারি মশাই তুমি দুটো আমাকে মিষ্টি দেবে, সে যদি একবার কৃপা করে তাহলে তুমি দুটো মিষ্টি পেতে পারো। তদ্রু আমাদের গোবিন্দকে পেতে গেলে, ভগবানকে পেতে গেলে, আর আমাদের গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু তিনি হলেন আমাদের নাম কৃষ্ণের ভাড়ার ঘর। ওই গৌরাঙ্গকে পেতে গেলে এবং ভগবানকে পেতে গেলে গৌর আশ্রয় করতে হয়। তাই মাগো আমরা গৌর কথা শুনবো, কীর্তন পালা গান শোনার আগে গৌর পদ করতে হয়। তাই আদ্যা শক্তি মহামায়ার চরণ স্মরণ করে নিজ নিজ ভক্ত চরণ স্মরণ করে। তাই মাগো গৌর পদ করার আগে আমি কিছু বলবো, আমাদের দল সম্প্রদায় সঞ্জয় হালদার এবং তার সমস্ত দলকে বলছি আপনারা একটু আসরে আসবেন। দল সম্প্রদায় সঞ্জয় হালদার আপনি একটু আসরে আসবেন, আপনাকে বিশেষ প্রয়োজন। এই সঞ্জয় হালদারকে এবং এই দল সম্প্রদায়কে জানাচ্ছি, ভগবান কৃষ্ণ যেন এদের দিকে এই হরিবাসর করার জন্য আরো মতি দেয় এবং এদের সমস্ত সপরিবার যেন ভগবান কৃপা করে কৃষ্ণের ভক্তিতে বিরাজমান হয়। তাই মাগো শুরু করলাম কৃষ্ণ কথা হরি কথা শ্রী গৌরাঙ্গের কথা। একবার নাচো তো, 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 নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর, নাচো তো গৌর, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর, নাচো তো গৌর, নাচো তো গৌর, নাচো তো গৌর, নাচো তো একবার নাচো তো, নাচো তো গৌর, নাচো তো গৌর। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী বা, তাই ভগবান গৌরাঙ্গের যখন মনের সাদ লেগেছিল যে আমি হরিনাম করব, যখন হরিনাম করব বলে মনের সাদ লেগেছিল, ওই নবদ্বীপের মাঝারে একটুকো কেউ জায়গা দিয়েছিল না, ওই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল ওগো তোমরা আমাকে একটু হরিনাম করার মতো জায়গা দেবে, কে দিয়েছিল গো মা?
কেউ যদি আপনাদের দিকে জিজ্ঞাসা করে যে নবদ্বীপে যদি কে হরি নাম করেছিল কোন ঘরে এবং কোন জায়গায়, আপনারা সঙ্গে সঙ্গে এক কথাই উত্তর দেবে, কোথায়? না শিবাস আঙ্গিনালয়ে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করছে, ওই না শ্রী অদ্বৈত তোরা দেখে যা, ওই দাদার নয়ন ভালো, ওই দাদার সুজন ভালো, সেজন দেখে জানা গো, তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা দেখে যা, নাচে আমার গোরা নাচে, শিবা সয়ন গণ মাঝে, সবাই মিলে সবাই মিলে সবাই মিলে, নাচে সোনার গোরা নাচে, নাচে আমার গোরা নাচে, শিব স্বয়ং গণ মাঝে, নাচে সোনার গোরা নাচে, রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নূপুর বাজে, রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নূপুর বাজে, রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নূপুর বাজে, রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নূপুর বাজে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, রাঙা পায়ে সোনার নূপুর বাজছে। আর কে কে নৃত্য করেছিল? সিহদ্বৈত, সিহদ্বৈত মানে ভোলানাথ, সিহদ্বৈত গদাধর, নিত্যানন্দ মানে বলরাম, গদাধর আর হলো শিবাস। তাহলে এই চারজন আর গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে হলো পাঁচজন। তাই বলছে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, নেচে যায় গোরা নেচে যায়, নেচে যায়, নেচে যায়,
নিত্যানন্দ শিব গদন আর তারি মাঝে কে নাচছে গো মা কে নাচছে মা তারি মাঝে কে নাচছে গো আর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ শুনিতাই না তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ শুনিতাই না তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ শুনিতাই দেখো তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ শুনিতাই দেখো নাচে আমার সোনারে গোরা নাচে আমার সোনার গোরা দেখো নাচে আমার সোনারে গোরা নাচে আমার সোনার গোরা শিব সোয়া মিনার মাঝে নাচে আমার সোনার গোরা কৃষ্ণ 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 বলে নাচে আমার সোনার গোরা হরি 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 বলে নিতাই কৃষ্ণ 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 বলে নাচে আমার সোনার গোরা হরি 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 বলে নাচে আমার সোনার গোরা শঙ্কর ধ্বনি কর সকলে নাচে আমার সোনার গোরা বলুর ধ্বনি কর সকলে নাচে আমার সোনার গোরা হরি 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 বলে নাচে আমার সোনার গোরা হরি 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 আমার প্রভু গো আমার প্রভু আমার প্রভু প্রভু গো তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ছিল না মা শুধু নিমাই ছিল তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আগে ছিল না আগে ছিল নিমাই ওই নিমাই ওই কীর্তন করতে 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 মনের সাধ জেগেছিল আমি বৃন্দাবনের পথে যাব আর মাগো বৃন্দাবনের পথে তো যাব আর সঙ্গে সঙ্গে বৃন্দাবনের পথে যাওয়ার আগে আমি এই কলির জীবকে কিছু শিক্ষা দিয়ে যাব বদনে কৃষ্ণ নাম দিয়ে যাব তাই ওই নবদ্বীপ ধামে কি করলেন কৃষ্ণ নামের বর্ণা বইলেন কেমন করে মাগো সবাই মিলে একটু হাত তুলুন তো সবাই কিন্তু সবাই 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 মিলে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল সবাই মিলে তালে তালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে সবাই 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 মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ম
মাগো হাত যদি না তোলেন কেউ গান কিন্তু কানেই বন্ধ থাকবে সবাই মিলে সবাই মিলে সবাই হাত উঠে দুটি বাহু তুলে সবাই মিলে সবাই 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 মিলে সবাই সবাই তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে হরে রাম 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 হরে হরে সব বন্ধ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি সবাই বন্ধ হয়ে গেছে সবাই হাতের তালি আপনারা গাইবেন আমাদের স্টাফ হচ্ছে বাজাবে সবাই মিলে আমার সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কোথায় সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুনুন মা যদি না হাত তোলা হয় ভগবান কি বলছে শুনুন বলে দুটো আমি হাত দিয়েছি এই করতালি করো তালি তালি দেওয়ার জন্য আমার নামে আর দুটো পা দিয়েছি ভাগবত পাঠ শোনার জন্য ভগবানকে দর্শন করতে যাওয়ার জন্য আর কি করেছে না যেই চোখগুলো দিয়েছি ভগবান প্রভাতে ওঠার সঙ্গে সঙ্গে ভগবানকে দর্শন করার জন্য যদি না সেই হাতগুলো যদি না ওঠে যদি পারেন উঠ তুলুন আর যদি না পারেন তাহলে বন্ধ করে রাখুন হাতটাকে কি হবে জানুন বলে যারা হরি নামে হরি বাসরে বসে হাত তোলে না যারা হরি বাসরে বসে হাত তোলে না কি হয় বলে হাতগুলো আর পরের জন্মে দেব না কি করব বলে হাত দুটো পা করে দেব পা তাই মাগো আমরা যদি হাত দুটো পা যদি না হয় তার জন্য সবাই মিলে সবাই সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সবাই মিলে সবাই মিলে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটু রাত হয়ে গেছে বলে কি ঘুম ধরে গেছে নাকি ঘুম ধরেছে মা হ্যাঁ তাহলে কৃষ্ণ নাম তো হলো আমি ট্যাবলেট একদম দেবো চিন্তা নেই ঘুম সব চলে যাবে তাই একটু কিছু তত্ত্ব কথা বলে দিই তাই মাগো
गौरांग महाप्रभु किछु भागवतेर कथा ताई कुरुक्षेत्रे जखन युद्ध शेष हो गेछे तखन ओई गांधारी छुटते छुटते आसछे ओरे दुर्योधन ओरे दुःशासन तुई एकटी भारेर जन्य आमादेर दिके मा बोले डाक ना रे ओरे मा बोले डाक ना ओई तखन ওই যখন ওই দুর্যোধনকে বলছে ওরে একটি বারের জন্য মহাবলে ডাক হাউ হাউ করে কাঁদছে ওরে তোর আমায় ছেড়ে চলে গেলি তখন যেন কে যেন বলছে পিসিমা ও পিসিমা তুমি কাদের জন্য কাঁদছো বলছে কাদের জন্য মানে আমি আমার সন্তানগুলোর জন্য কাঁদছি বলে তুমি সন্তানগুলোর জন্য কাঁদছো বলে হ্যাঁ বলে কোন সন্তানগুলোর জন্য কাঁদছো বলে কেন আমার 100 সন্তানের জন্য বলে শান্তি করে বলো তো পিসিমা তুমি যাদের জন্য কাঁদছো সেইগুলো কি তোমার সন্তান তখন কৃষ্ণকে বলছে গান্ধারী তুই কি বলতে চাচ্ছিস বল বলে মনে করে দেখো তো সেদিনের কথা বলে কোন দিনে বলে যেদিনে তুমি তোমার পূর্ব জন্মে যখন তুমি বিবাহ হয়েছিল বাসর ঘরে তোমার স্বামীকে বলেছিলে ওই মাকড়সাটাকে কই ধরে আনতো ওই মাকড়সাটা যখন ধরে এনেছিল তুমি মাকড়সাটাকে কি করেছিলে না মাকড়সর সমস্ত 100টা বাচ্চাকে তুমি টিপে টিপে মেরেছিলে আর তুমি যখন টিপে টিপে মেরেছিলে তখন ওই মাকড়সটা অজব নয় নে কেঁদেছিল তুমি কিন্তু তখন সেই মাকড়সার হচ্ছে মনের কথা কষ্টের কথা তুমি কিন্তু বোঝোনি রাধে রাধে আরে যখন তুমি তোমার সন্তান যখন মারা যাচ্ছে যখন তোমার সন্তান মরে গেছে আর তুমি এখন কাঁদছো তাই তোমাকে ওই মাকড়সা সেই জন্মে তোমাকে অভিশাপ দিয়েছিল আমার 100টা সন্তান যেমন তুই আমার চোখের সামনে টিপে 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 মেরেছিলিস আজকে আমি অভিশাপ দিচ্ছি গাঙ্গধারী তোর একদিন সময় আসবে তোর 100টা সন্তান হবে তোর 100টা সন্তান তোর সামনে মারা যাবে মা বলার মতো কেউ থাকবে না ওগো মা তখন তাই মাগো ওই মাকড়সার কথা মতো অভিশাপ দিয়ে ওই গান্ধারীর 100টা সন্তান নিজের চোখের সামনে মারা গেল তখন কৃষ্ণ বলছে পিসিমা যেই 100টা সন্তানের জন্য তুমি কাঁদছো সেই 100টা সন্তান কি তোমার ছিল বলে কেন কৃষ্ণ বলে যেদিনে দুর্বাসা মুনি যখন দুর্বাসা মুনি মনে করেছিল যে আমি পরমান্ন ভোজন করব কুন্তির কাছে ওই কুন্তিকে বলেছিল কুন্তি তুমি রন্ধন করো আমি তোমার হাতে পরমান্ন সেবা নেব ওই কুন্তি রন্ধন করেছিল আর কি হয়েছিল যখন ওই 100টা থালার মধ্যে একটা থালা খুঁজে পেয়েছিল ওই একটা পাত্র যাতে না পেয়েছিল তখন ওই কুন্তি কি করেছিল স্বর্ণের থালা এনে দিয়েছিল ওই মণিবর বলেছিল আমি স্বর্ণের থালায় ভোজন করি না তারপরে এনে দিয়েছিল রূপর থালা তখন ওই মণিবর বলেছিল আমি রূপর থালায় ভোজন করি না তারপরে তামার থালাটা যখন এনে দিল তখন বলছে কুন্তি রে আমি তামার থালাতেও ভোজন করি না রে কেন না আমরা তো সন্ন্যাসী মানুষ ওই তামার থালাতে ভোজন করি না তখন গান্ধারী রাধে রাধে তখন কুন্তি বলেছিল তাহলে স্বর্ণের থালা দিলাম রূপর থালা দিলাম তামার থালা দিলাম তাতেও তুমি ভোজন করলে না তাহলে ওই গরম পরমান্নটা আমার এই বক্ষ থালার মধ্যে রেখে দাও রেখে দাও ওই তখন কুন্তি কি করেছিল গরম পরমান্নটা ওই বক্ষের মধ্যে রেখে ওগো রাধে গো
ওই দেখে দুর্বাসা মুনি সেবা নিয়েছিল। তাতে কি করেছিল না, তাতে ওই দুর্বাসা মুনি বলেছিল, কুন্তি আমি এই ভোজনে সন্তুষ্ট হয়েছি, তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, তাই কি করলেন না, তোমাকে আমি আশীর্বাদ করব, তুমি যাও সানটা সেরে আসো। আর এদিকে কুন্তি আনন্দিত মনে সানটা করতে গেছে, আর এদিকে গান্ধারী কি করেছে না, কুন্তির বেশ ধরে মাথায় ঘোমটাটা দিয়ে ওই মণিবরকে বলছে, মণিবর আমি এসেছি, মণিবর তুমি আমাকে আশীর্বাদ করবে বলেছিলে। তাই মণিবর বলছে, হ্যাঁ হ্যাঁ তোকে আশীর্বাদ করব বলেছিলাম, বেশ তোকে আমি আশীর্বাদ করছি, তুই শতপুত্রের জননী হো। ওই আশীর্বাদটা নিয়ে চলে গেল, আর আশীর্বাদটা নিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কুন্তি আবার এসে বলছে, কই মণিবর, কই আমার বয়ের বর দেবে বলছিলেন, আশীর্বাদ করবে বলেছিলেন, বলে কেন, তুই তো এক্ষুনি এসে তুই আমার কাছ থেকে আশীর্বাদটা নিয়ে গেলি। তখন বলছে, বলে মণিবর আমি ওইটা ছিলাম না। তখন ওই মণিবর ধ্যানের মধ্যে জানতে পারলো, গান্ধারী এসেছিল ছলনার আশ্রয় নিয়ে, ওই ছলনার আশ্রয় নিয়ে গান্ধারী এসে আমার কাছ থেকে আশীর্বাদটা নিল। ওরে গান্ধারী, তুই যেহেতু মিথ্যের আশ্রয় নিয়েছিস, তোকে আমি অভিশাপ দিচ্ছি, আরে কুন্তি তোকে আমি আশীর্বাদ করছি, তোর গর্ভে জন্মাবে পঞ্চ পাণ্ডব সন্তান। ওরে গান্ধারী রে, তুমি অভিশাপ দিও, ওরে গঙ্গধারী তুমি অভিশাপ দিও না, তুমি দিও না গো। আর গান্ধারীকে বলেছিল, ওরে গান্ধারী আমি তোকে আমি তাকে অভিশাপ দিচ্ছি, এই কুন্তির পঞ্চ পাণ্ডবের হাতে, কুন্তির যে পঞ্চ পাণ্ডব সন্তান জন্মাবে, এই পঞ্চ পাণ্ডবের হাতে তোর 100টা সন্তান নিধন হবে। তখন কৃষ্ণ বলছে, পিসিমা মনে করে দেখো সেদিনের কথা, সেই সন্তানগুলোর জন্য তুমি কাঁদছো, সেই সন্তানগুলো তোমার ছিল না, তুমি ছলনার আশ্রয় নিয়েছিলে। রাধে রাধে ভক্তমন্ডলী, ভক্তি ভাইরা, কোন যার মা মিথ্যের আশ্রয় নেয়, যার পিতা মিথ্যের আশ্রয় নেয়, তার সন্তান কি করবে গো, তার সন্তান কি হবে, তার সন্তান তো মিথ্যের আশ্রয় নেবে, অধর্মের কাজ করবে। তাই দুর্যোধন দুঃশাসন কি করেছিল, দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, কেন না, যার গোড়া ভালো তার গাজ ভালো, আর যার গাজ ভালো তার ফল ভালো, আর যার ফল ভালো হয় তার সব ভালো হয়, নিতাই গুরু প্রেমা কেন, যদি পিতামাতাকে কি করতে হয়, আগে পিতামাতাকে সন্তানকে বলতে হয়, ওরে ভগবানের নাম কর, বড় ছোট মান এবং ভক্তি যেন পিতামাতার চরণে থাকে। তাই ওই গীতাতে এবং কুরুক্ষেত্রে কি করেছিল, গীতাতে ওই সন্তানগুলো মারা গেল, তাই মারা যখন গেল তখন ওই গান্ধারী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমি যেহেতু আমার সন্তানের একটা মুখ দেখতে পেলাম না, মহাবলা ডাকতে পেলাম না, কেন আমার যে 100 সন্তান তো 100 সন্তান তো পাপ করেছিল না, আমার যে 100 সন্তান যদি পাপ করে থাকে, আমার 100 সন্তানকে মেরে দিলে একটা সন্তান তো বাঁচিয়ে রাখতে পারতিস, যাতে আমি মরণের সময় আমার মুখে আগুন করতে পারতাম। ওরে কৃষ্ণ রে,
তুই একটা সন্তানকে বাঁচিয়ে রাখলি না কৃষ্ণ, তাই আমি তোকে অভিশাপ করছি, আমি তোকে অভিশাপ করছি। আমার যেমন 100টা সন্তান বিনাশ হয়েছে, তোর ওই যদু বংশটা ধ্বংস হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওই অভিশাপটাকে মাথায় করে নিলেন। কি হলো মা? ভগবান কৃষ্ণকে আমরা তো মারা যাই একদিন, যাকে ভগবান ভগবান বলছি, ভগবান কৃষ্ণ বলছি, ওই কৃষ্ণর একদিন মৃত্যু হয়েছিল মা, তাই তো বাবা? কৃষ্ণর একদিন মৃত্যু হয়েছিল কার হাতে? কার হাতে মৃত্যু হয়েছিল? না বালির পুত্র অঙ্গতের হাতে। একদিন বৃন্দাবনে ভগবান কি করছিল? না কদমের বৃক্ষের বসে ওই পাটাকে দোলাচ্ছিল আর মুরলির ধ্বনি বাজাচ্ছিল। আর ওই মুরলির ধ্বনি বাজাতে বাজাতে আর এদিকে অঙ্গন কি করেছিল? অঙ্গদ, ওই অঙ্গদ ওই দক্ষিণী চরণতে বাণ নিক্ষেপ করেছিল। ওই দক্ষিণী চরণে যখন না বাণ নিক্ষেপ করেছিল, ওই ভগবানের দেহটা ওই জলেতে সমুদ্রের মধ্যে পড়ে গেল। ওই সমুদ্রের মধ্যে যখন পড়ে গেল, তখন ভাসতে 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 কি হয়েছিল মা? ওই যেই দেহটা দেহটা ভাসতে 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 তারক ব্রহ্ম কাষ্ট হয়েছিল। আর ওই তারক ব্রহ্ম কাষ্ট দিয়ে কি হয়েছিল? না আমাদের এই কলিকালে জগন্নাথ সুভদ্রা আর বলরাম। তাই মা গো, সবাই মিলে আরেকটু ভজন করব বৃন্দাবনে, সবাই মিলে হাতের তালে, কিন্তু সবাই মিলে রাধে 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 রাধে, সবাই মিলে রাধে রাধে, আমরা সবাই মিলে ভজন, সবাই মিলে হাতের তালি, সবাই মিলে রাধে 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 রাধে, সবাই 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 মিলে রাধে রাধে সবাই মিলে আস্তে আস্তে, কেউ হাতে তালি দিচ্ছে না, সবাই মিলে কিন্তু উঠে বাহু তুলে উঠে উঠে সবাই 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 মিলে, আমরা আমরা কি করেছি এখানে এসেছি? আমাদের হরিবাসরে এসেছি কি করতে? না হরি নাম করতে, রাধা কৃষ্ণ নাম করতে। তাই আমাদের দেহটা ধরা হয়েছে, আর দেহটার মধ্যে এবার কি করতে হবে? আমরা বৃন্দাবনে কোথায় এসেছি? বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে যেহেতু আমাদের দেহটাকে নিয়ে এসেছি, তাহলে মনটাকেও তো আনতে হবে। তাই সবাই মিলে চলে রে আমার সবাই মিলে চলে রে আমার মধুর বৃন্দাব যমুনার তীরে তীরে তামালে রূপ, চলে রে আমার মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তামালে রূপ, সবাই হরি বল রাধে রাধে, সবাই মিলে হাতের তালি, চলে রে চলে রে চলে রে চলে রে চলে রে আমার মো, ¡Gracias!
মর্ম মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তমলে রিব চল রে আমার মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তমলে রিব চল রে আমার যমুনার তীরে তীরে তমালে ডুব শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালে রিব সবে আমার হরি বল হরি বল মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তমালে রিব নমস্কার, প্রতিমা ভট্টাচার্য এই তাপস ভট্টাচার্যের গানে সন্তুষ্ট হইয়া 160 টাকা পুরস্কার করল। মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তমলে রিব চল রে আমার সবাই মিলে হরি বল হরি বল হরি বল যমুনার ধারে ধারে তমলে রিব যমুনার ধারে ধারে তমলে রিব চল রে আমার হ্যালো তৎস রাবণ সংঘ ও ঝিলি ঘালদার এই গ্রাহকের গানে সন্তুষ্ট হইয়া সামান্য 10টি করে 20টি টাকা সামান্য পুরস্কৃত করিলেন। তাই মাগো, তাই ওই নিমাই হলো কেন? শুধু দর্শক বৃন্দ ও ভক্তবৃন্দর কাছে আমার বিনীত অনুরোধ, পরিহালদার হ্যালো পরিহালদার সামান্য এই 20টি টাকা এই গ্রাহকের নাচে গানে সন্তুষ্ট হইয়া 20টি টাকা পুরস্কৃত করলেন। হরি ন
नाच तो होवे किन्तु एकटु किछु कथा बोली नाच तो करब सब आछे आमी नाचार जन्य ताई एकटु कथा बोले नी তাই মাগো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই নিমায় কি করেছে না নিমায় ওই মনে মনে স্থির করেছে ওই সন্ন্যাস গ্রহণ করবে ওই সন্ন্যাস গ্রহণ করার সঙ্গে সঙ্গে কি করেছে ওই প্রভাতী হওয়ার সঙ্গে সঙ্গে কেশব ভারতী আশ্রমে পৌঁছেছে আর কেশব ভারতী আশ্রমে যেই না পৌঁছেছে আর এদিকে ওই नब्बे बचर मा के गो सचिमा सचिमा हाथे एक प्रदीप नहीं सन्तान बाड़ी आसना तक कि नब्बे बचर मा ओ कादते कादते बोल निमाय 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 अरे निमाय ওরে নিমায় ওরে তোরা কোথাও আমার নিমায়কে দেখেছিস ওই নব্বই বছরের মাঘ মাস তখন ওই ঠান্ডায় কাঁপতে 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 ওই নিমায়ের খোঁজে বেরোচ্ছে ওই নিমায় এদিকে যখন ওই নবদ্বীপ ছেড়ে যখন কেশব আচার্যের আশ্রমে যখন চলে গেছে আর শুধু ওই শচী মাতা কাঁদছে না ওই নবদ্বীপের সমস্ত ভক্তরা কাঁদছে নিমায় ওরে নিমায় ওরে ফিরে আয় ওরে ফিরে আয় ওরে নিমায় ওরে মাগো ওই সমস্ত ভক্তরা ওই নিমায় নিমায় বলে কাঁদছে এমন কি যারা ওই হরি নাম করতে দিয়েছিল না যারা শত্রু হয়েছিল নিমায়কে মারবার জন্য তারাও যখন নিমায় চলে গেল তখন অঝরণায় নে কাঁদছে রে নিমায় তুই ফিরে আয় তুই ফিরে আয় ওই তখন শচী মাতা ওই নিমায় নিমায় বলে ওই নিমায় নিমায় বলে প্রদীপটা হাতে নিয়ে নবদ্বীপের মাঝে চলেছে ওই নবদ্বীপের মাঝারে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেয়েছে ওই বাচ্চা ছেলেটাকে দেখে বলছে ওরে ওরে আমার নিমায়কে দেখেছিস তখন ওই বাচ্চা ছেলেটা বলছে হ্যাঁ গো মা আমি তোমার নিমায়কে দেখেছি গো বলে আরে আরে নবদ্বীপের মাঝারে আজকে তো বৃষ্টি হয় না আজকের এত কাদা কেন তখন ওই ছোট্ট শিশুটা বলছে মা গো আজকে কেন কাদা হয়েছে জানো আজকের তোমার নিমায় ওই নদী আছে রে চলে গেছে চলে গেছে ওরে নিমায় ওই নিমায় যখন ওই নদিয়া ছেড়ে চলে গেছে ওই সমস্ত ভক্তের চোখের জলে এই নবদ্বীপের মাটিটা কাদা হয়ে গেছে মা ওই তখন ওই যখন সমস্ত নবদ্বীপে বাসী যখন কাঁদছে তখন নবদ্বীপ বাসী যখন কাঁদছে তখন ওই ছোট্ট শিশুটাও কাঁদছে ওই ছোট্ট শিশুটাও কাঁদের সঙ্গে সঙ্গে নাম তখন শচী মাতা বলছে ওরে নিমায় ওরে নিমায় ওরে আমার প্রাণে নিমায় নিমায় রে ওরে তাই মাগো ওই নিমাই যখন
বলে আমার আমার ওই সন্তানটাকে দেখেছিস রে বাবা? বলে হ্যাঁ গো মা, আমি দেখেছি মা, আমি দেখেছি। না কোথায়? বলে দেখো না তোমার নিমাই এই এই পথ থেকে এই পথ দিয়ে যাচ্ছে আর মুখে কি বলছে, হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে জগত পথে গোপেশ্বর গোপিকা কানে তো কান্ত রাধা কানে তো নমস্তুতে তোমার ওই প্রাণের নিভাই মা, হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে এই পথ দিয়ে গেছে গো মা। ওই যেই না পথটা দেখিয়ে দিয়েছে ওই তখন শচি মাতা ওই হাতে প্রদীপটা জ্বালিয়ে ওই মাঘ মাসের ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিমাই 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 বলে ওই নিমাই বলে কাঁদতে কাঁদতে যেই নাই পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে কি হলো পথটা শেষ হয়ে গেছে মহা। আর পথটা যখন শেষ হয়ে গেছে দেখছে কি না গঙ্গা, তখন ওই গঙ্গাকে বলছে হে পতিত পাবনী গঙ্গা, আজকের তুইও মা হয়ে আর একটা মায়ের কোল খালি করে দিলি, তুই একটা মা হয়ে তুই একটা মায়ের কোল খালি করে দিলি গঙ্গে, তোর লজ্জা করে না? আমার যে এখন নিমাই তোর ওই গর্ভ থেকে সাঁতরে যখন ওই কেশব আচার্যর আশ্রমে যাচ্ছিল তখন তুই বলতে পারলি না ওরে নিমাই তুই ফিরে যা, আর তুই নিমাইকে সাঁতরে যখন যাচ্ছিল তখন তুই তাকে পার করে দিলি। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আজকে তাই এই কেশব আচার্যের বাড়িতে আসবে বলে আশ্রমে যাবে বলে আগের দিন আমার নিমাই ওই সেই গুরুদেবকে ডেকে ভজন করিয়েছিল। ওকে গুরুদেব কেশব আচার্য, আমি যদি আগে থেকে জানতে পারতাম তুমি আমার নিমাইকে নিয়ে চলে যাবে তাহলে আমি কি করতাম জানো, ওই ভাতের সঙ্গে আমি বিষ দিয়ে দিতাম গো। ওকে কেশব আচার্য, আমি যখন যদি জানতে পারতাম তুমি আমার নিমাইকে নিয়ে আমার কোলকে খালি করে নিয়ে চলে যাবে আমি তোমার খাবারের মধ্যে বিষ দিয়ে দিতাম। ওই তখন সঙ্গে সঙ্গে যেহেতু তুমি আমার নিমাইকে নিয়ে চলে গেছো তাহলে আমি আর এই দেহটা রাখবো না, কি করবো তা আমি এই দেহটা রাখবো না, আমি এই দেহটাকে গঙ্গার জলে আত্মহত্যা করব আত্মহত্যা করব। সঙ্গে সঙ্গে যেই না আত্মহত্যা করতে যাবে পেছন থেকে ধরেছে হে দয়াময় মা গো, তোমার সন্তান ছোট সন্তান চলে গেছে বলে ছোট ছেলে চলে গেছে বলে তুমি আত্মহত্যা করতে যাচ্ছ, আর এই তোমার যে বড় সন্তানটা আছে এই বড় সন্তানটা কি মা বলার সুযোগ দেবে না? আজকের মা গো আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার এই ছোট সন্তান নিমাই যেখানে যাক না কেন আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার নিমাইকে আমি শান্তিপুরের মাটিতে আনবই। তাই কি করলেন ওই শান্তিপুরের মাটিতে নিয়ে এলেন, কি করে না বীরভূমে সমস্ত কিছু ভক্তের সহযোগিতা করে হাত করে কি করলেন ওই নিমাইকে ওই নাম করতে করতে কৃষ্ণ নাম করতে করতে ঘুরোতে 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 নিয়ে এলো কোথায় না শান্তিপুরের মাটিতে। ওই শান্তিপুরের মাটিতে যেই না এসেছে তখন নিমাই নিমাই আর নিতাইকে বলছে, নিতাই বলছে নিমাই তুই কোথায় এসেছিস? বলে কেন কোথায়? বলে তুই শান্তিপুরের মাটিতে এসে গেছিস। বলে যখন না শান্তিপুরের মাটিতে যেই না এসেছিস
তাহলে তুই মায়ের সঙ্গে একবার দেখা করতে চ। তখন বলছে, দাদা গো, আমি তো শুধু মায়ের সঙ্গে দেখা করব না, আমি শুধু মায়ের সাথে দেখা করব না, কি করব জানো, আমি শুধু মায়ের সঙ্গে দেখা করব না, আমি সমস্ত নবদ্বীপবাসীর সঙ্গে দেখা করব। তাই দাদা তুমি যাও, তুমি সমস্ত নবদ্বীপবাসীকে খবর দাও আমি এসেছি। আর মা তুমি কি করবে জানো, আর তুমি মায়ের কাছে গিয়ে বলবে তোমার নিমাই এসেছে। তুমি সবাইকে খবর দাও, কিন্তু তুমি একজনকে আনবে না, কাকে? বিষ্ণু প্রিয়াকে। বলে কেন? বলে জানো না দাদা, শাস্ত্রে লেখা আছে সন্ন্যাসীকে স্ত্রীর মুখ দেখতে নাই, তাই তুমি বিষ্ণু প্রিয়াকে আনবে না। তাই কি করলেন, ওই নিতাই ছুটতে ছুটতে জননী ওই জননী মা মা বলতে বলতে ছুটতে ছুটতে গেল, মা গো তোমার নিমাই এসেছে। ওই যেই না নিমাইয়ের কথা শুনেছে, তখন ওই ওই সচী মাতা ছুটতে ছুটতে বলছে, ওরে আমার নিমাই এসেছে, কোথায় রে আমার নিমাই, চ চ চ সব বাবা আমাকে নিমাইয়ের কাছে একবারে নিয়ে চ। ওই সঙ্গে সঙ্গে ওই আনন্দতে যখন নিমাই এসেছে, তখন বলছে, বৌমা কই চনা রে, আমার নিমাই এসেছে রে, চলে দেখতে যাব। সঙ্গে সঙ্গে নিতাই কি করেছে, মুখটাকে চেপে ধরেছে। ওই চেপে ধরার সঙ্গে সঙ্গে বলছে, কিরে আমার মুখটা চেপে ধরলি? বলে তোমাকে নিতে বলেছে, কিন্তু বিষ্ণু প্রিয়াকে নিজেতে বরণ করেছে নিমাই। ওই বিষ্ণু প্রিয়া শুনতে পেয়েছে, ওই বিষ্ণু প্রিয়া শুনতে পেয়ে বলছে, আমাকে কেনই বা বলবে, আমাকে তো বারণ করবে মা। ওই বিষ্ণু প্রিয়া যেই না যাবে না। আর বিষ্ণু প্রিয়া ওই তার মাকে বলছে, শচী মাকে, মা গো তুমি যাও মা, তুমি যাও মা, তুমি জানো না তোমার সন্তান এই বিশ্ব সন্তান, ওই বিশ্বের ভগবান, সেই ভগবান তো হয়েছে আমার গর্ভ গো, যাও মা তুমি দেখে আসো, আমি দেখতে যাবো না। ওই মাকে ঠেলতে 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 পাঠিয়ে দিয়েছে। আর এদিকে শচী মাতা এসেছে, ওরে নিমাই। ওই নিমাই বলার সঙ্গে সঙ্গে নিমাই মায়ের চরণটাকে নিয়েছে, প্রণাম করেছে, প্রণাম করে বলছে, মাগো আমাকে এবার তো বিদায় দিতে হবে মা। বলে কেন, কোথায় যাবি? বলে কেন, বৃন্দাবনের পথে যাব মা। বলে ওরে নিমাই তুই বৃন্দাবনের পথে যাস না বাবা। বলে তাহলে আমি কোথায় যাব? বলে আমি বৃন্দাবনের পথে যাব না, কোথায় যাব মা? বলে কেন, বৃন্দাবনের পথ অনেকটা দূর, ওই বৃন্দাবনে যেতে গেলে অনেক টাকা লাগবে, ওই বৃন্দাবনের পথে যাস না বাবা। কেন, বৃন্দাবনে তুই যদি একবার চলে যাস, এই নবদ্বীপে মাঝে যাওয়ার মতন অর্থ কারোর নাই। তা কি করব, তুই যদি নীলাচলের পথে যাস তাহলে আমি কি করব, নীলাচলের পথে গেলে আমি এই নবদ্বীপের মাঝে সবাই অর্থ অর্থ দিয়ে পুরীধামে বেড়াতে যাই, ওই পুরীধামে বেড়াতে গেলে আমি তোকে বছরে একবার হলেও তোকে দেখতে পাবো, তোর খবর পাবো। ওই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তোকে আমি একবারের জন্য চোখের জলে আমি তোকে আসতে 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 ওই চোখের জলেতে আমি তোকে দু নয়ন দিয়ে একবারের জন্য তোর কথাটা তো শুনতে পাবো, তোকে নয়ন ভরে দেখতে পারবো। তাই ওই মায়ের কথা স্মরণ করে, ওই মায়ের চরণে প্রণাম করে কি করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, ওই নীলাচলের পথে চলেছে। হরে কৃষ্ণ। শুধু দর্শক বৃন্দ ও ভক্ত মন্ডলীগণ, এই গাহকের গানে মুগ্ধ হইয়া অনিক আর অনিশ চক্রবর্তী দু ভাই এই গাহকের নাচে গানে মুগ্ধ হইয়া সামান্য 20টি টাকা পুরস্কৃত করলেন। দাদা রিভাবটা বাড়াবেন, ডাইরেক্ট হয়ে আছে। 760 হাজার দয়ারিকে 25 টাকা উপহার দিবেন।
তৎসহ সোমা হালদার সামান্য এই কুড়িটি টাকা গ্রাহককে পুরস্কৃত করলেন। তৎসহ ডাইনের বাজিয়ে দাদা একটুখানি উঠুন উঠুন ভবানী ভট্টাচার্য সামান্য দশটি টাকা পুরস্কৃত করলেন। তৎসহ পিউ ভট্টাচার্য সামান্য কুড়িটি টাকা গ্রাহককে দান করিলেন। তৎসহ পিউ সরি প্রদীপ হালদার গ্রাহককে সামান্য দশটি টাকা দান করিলেন। তাই মাগো, তাই আজকের আমার একটা পালা পালা হবে তো নাকি পালা হবে তো তাহলে আজকের যে নীলা তৎসহ দুই দাদা বায়নকে দাঁড়াতে বলছি। এই দুই দাদার বায়নে সন্তুষ্ট হইয়া পিউ ভট্টাচার্য আর দেবজ্যোতি ভট্টাচার্য সামান্য কুড়িটি টাকা করে পুরস্কৃত করলেন। জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশী ধরি সবাই মিলে শ্যামল বংশী ধরি জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশী ধরি রাধে রাধে। গান যেহেতু হবে সবাইকে কিন্তু হাতের তালি দিতে হবে সবাইকে সবাইকে নাচতে হবে কিন্তু সবাই সবাই মিলে জয় রাধে গো হরি রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশী ধরি শ্যামল বংশী ধরি শুনে যশোদার ননি তোরা ভোজ গোপী মনোহরা মা যশোদার ননি চরা ভোজ গোপী মনোহরা তুমি মা যশোদার ননি চরা ভোজ গোপী মনোহরা তুমি চতুর তুমি চতুর তুমি চতুর শিরোমণি শ্যামল বংশী ধরি শ্যামল বংশী ধরি জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশী ধরি সবাই মিলে জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশী ধরি শ্যামল বংশী ধরি শ্যামল বংশী ধরে তাই মাগো একটা নীলা আস্বাদন করব। নীলার বিষয়বস্তু হলো ভক্ত ভগবান নীল মাধব। তাই নীল মাধব কি করে কে ছিল এবং কোথায় ছিল কি করে পূজা হতো তাই আজকের নীল মাধব পালার বিষয়বস্তু। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু
কি করলেন নীলাচলের পথে গেলেন ওই মায়ের কাছে প্রণাম জানিয়ে ওই মাকে প্রণাম জানাচ্ছে জননী জন্মভূমিশ্চ সর্গাদপি গরি হসি হরি হসি জননী জন্মভূমিশ্চ সর্গাদপি গরি হসি সর্গাদপি স্বর্গাধপি করি ওসি তাই মায়ের কাছে প্রণাম জানিয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাধপি করি হসি ওই জননী তখন ওই মা কি করেছে ওই প্রণাম জানিয়ে যেই না চলে যাচ্ছে ওরে নিমা ওরে নিমা ওরে ফিরে তুমি আমার জন্য কেঁদো না কাঁদতে যদি হয় তুমি সেই নামে কেঁদো কোন নামে কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে দিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে নিমাই তুমি পাবে জননী কেঁদো না নিমাই বলে নিমাই তুমি হারাবে জননী জননী
জননী বলতে বলতে ওরে নিমায় 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 তুমি আদাবে কাদিলে হা কৃষ্ণ বলে নিমায় তুমি হারাবে কাদিলে হা কৃষ্ণ বলে নিমায় তুমি হারাবে কাদিলে হা কৃষ্ণ বলে নিমায় তুমি হারাবে দর্শক বৃন্দ ও ভক্তবৃন্দর কাছে আমার বিনীত অনুরোধ বারবার এই গানের সম্মুখে বিরোধ ঘটাতে কারো ইচ্ছা লাগে না কিন্তু এই যে তাপস কুমার ভট্টাচার্য যে কীর্তন গান পরিবেশন করছেন এই কীর্তন সম্প্রদায়ে যে বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছেন তাদের গানে বা বাজনায় সন্তুষ্ট হইয়া বানেশ্বরপুর সঞ্জয় হালদারের নাম সম্প্রদায় সামান্য 160 টাকা প্রদান করিলেন তো সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তাই মাগো ওই নীলাচলের পথে যেই না চলেছে আর মুখে কি করছে না সমস্ত ভাই নিতাইকে নিতাই আর সমস্ত রামানন্দ সমস্ত ভক্তকে সঙ্গে করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু চলেছে কোথায় না নীলাচলের পথে জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী জয় জগন্নাথ 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 জগন্নাথ পথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ নয়ন পথবামী জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ নয়ন পথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তাই ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই নীলাচলের পথে গিয়ে কোথায় আশ্রয় নিলেন না ক্ষীরচরা গোপীনাথের কাছে ওই ক্ষীরচরা গোপীনাথের কাছে গিয়ে বলছে হে গোপীনাথ তুমি তো আগে গোপীনাথ ছিলে নামে পরিচিত ছিলে আজকের কেন তুমি ক্ষীরচরা গোপীনাথ হলে কেন মা ওই উড়িষ্যায় ওই পুরীধাম থেকে কয়েক কিলোমিটার দূরে ওই ক্ষীরচরা গোপীনাথের মন্দির ওই ক্ষীরচরা গোপীনাথের মন্দিরের কাছে গিয়ে ওই গোপীনাথকে দর্শন করেছে ওই গোপীনাথকে দর্শন করে গোপীনাথকে বলছে হে গোপীনাথ তুমি তো শুধু গোপীনাথে পরিচিত ছিলে গোপীনাথ
আজকে তুমি ওই শুধু গোপীনাথের কাছে ওই নামের মধ্যে চোরটা ঢুকিয়ে দিলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, কেন ওই চোরটা ঢুকিয়েছিল না? গোপীনাথ একদিন ক্ষীর চুরি করে খেয়েছিল বলে, ওই যখন ক্ষীরটা চুরি করে খেয়েছে তখন কে খেলো কে খেলো বলে, তখন কি করে দেখলো না গোপীনাথের কাছে সেই গোপীনাথের বদনেতে একটুখানি ক্ষীর লেগেছিল। তখন সবাই ওই সবাই ডেকে বলেছিল, ওগো তোমরা কে কোথায় আছো দেখে যাও, আমাদের গোপীনাথ কি করেছে, এই আমাদের এই পাথরের গোপীনাথ, ওই পাথরের গোপীনাথ ক্ষীর চেরেছে চুরি করেছে গো। সেই থেকে নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ, ওই ক্ষীরচোরা গোপীনাথ নামে পরিচিত। ওই গোপীনাথকে দর্শন করেছে গৌরাঙ্গ মহাপ্রভু, ওই গৌরাঙ্গ মহাপ্রভু ওই ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করে প্রভাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভক্ত মণ্ডলীকে সঙ্গে করে নিয়ে ওই জগন্নাথ জগন্নাথের দর্শন করতে যাচ্ছে। ওই বদনে বলছে, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। ওই ছুটতে ছুটতে শুধু দর্শক বৃন্দ, আবার গানের মাঝখানে বিঘ্ন ঘটালাম। এই যে আমাদের যে দাদা করতাল বাজাচ্ছে দীপ দাদা, দীপ দাদাকে একটু উঠে দাঁড়াতে বলছি। এই যে দীপ দাদার করতাল বাজানোই সন্তুষ্ট হইয়া সাহেব ভট্টাচার্য সামান্য 20টি টাকা পুরস্কৃত করলেন। যেই দাদা ক্যাসিও বাজাচ্ছে সুভাষিস দা, সুভাষিস দাকে একটু দাঁড়াতে বলছি। সুভাষিস দা আপনি একটু দাঁড়ান। এই সুভাষিস দার ক্যাসিও বাজানে মুগ্ধ হইয়া সাহেব ভট্টাচার্য সামান্য 20টি টাকা পুরস্কৃত করলেন। আর যে এই যে দাদা দুয়ারকে দিচ্ছেন, এই যে নিতাইদা, এই নিতাইদার গলায় মুগ্ধ হইয়া ভবানী ভট্টাচার্য সামান্য 20টি টাকা পুরস্কৃত করলেন। নিতাইদা একটু উঠে দাঁড়ান। তাই মাগো, তাই ওই জগন্নাথ কি করেছে, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই জগন্নাথের কাছে চলেছে। জগন্নাথ জগন্নাথ বলতে বলতে আছাড় খেয়ে পড়েছে কোথায় না, জগন্নাথ জগন্নাথ বলতে বলতে ওই আছাড় খেয়ে পড়েছে জগন্নাথ পুরীধামের আশ্রমে। ওই আশ্রমে যেই না জগন্নাথ জগন্নাথের কাছে এসেছে, আর এসে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি করেছে জগন্নাথকে দর্শন করবে বলে কি করেছে না, ওই গঙ্গার জলে স্নান করে এসেছে। ওই গঙ্গার জলে যেই না স্নান করে এসেছে, ওই গঙ্গার জলে স্নান করতে করতে তখন ওই পতিত ভাবরী গঙ্গাকে বলছে, হে পতিত ভাবরী গঙ্গা, তুই আমাকে এতটাই পবিত্র করে দে আমি যেন শ্রীকৃষ্ণ ওই জগন্নাথকে দর্শন করতে পারি। তাই ওই জগন্নাথকে দর্শন করেছে। মাগো কেউ যদি পুরী ধামে গিয়ে দেখেছেন, কেউ কি পুরী ধামে গেছেন এখানে, কেউ কে হাত তুলুন তো, কে পুরী ধামে গেছেন, কে গেছেন হাত তুলুন, কে গেছেন আর কে? তো পুরী ধামে যারা গেছেন দেখবেন ওই রাস্তা থেকে যেতে গেলে আর একটা জগন্নাথকে দর্শন করা যায়, তাই তো? সেই জগন্নাথটাকে দর্শন করেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে দর্শন করেছে। কেন এত জগন্নাথ ধামে ভিড় হয়? যাতে কেউ না দেখতে পারে, তার জন্যই বাইরে একটা প্রতিমা আছে দেখবেন, সেই তাতে যদি জগন্নাথকে দর্শন করার জন্য, কেন বাইরে থেকে যারা ভিড় হয় তাদের দেখা দর্শন করার জন্য। তাই জগন্নাথকে দর্শন করেছে, ওই জগন্নাথকে দর্শন করতে 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 ভিতরের জগন্নাথের কাছে গেছে। ওই ভিতরের জগন্নাথের কাছে গিয়ে বলছে, হে জগন্নাথ, হে জগন্নাথ, ও জগন্নাথ, ও জগন্নাথ। তাই মাগো, ওই জগন্নাথের যেই না দর্শন করেছে, ওই জগন্নাথের কাছে ওই একটা, ওই জগন্নাথকে দর্শন করতে 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 ওই অচল ভগবান আর সচল ভগবানের দর্শন। জয় রাধে। অচল ভগবান আর সচল ভগবানের দর্শন। তাহলে অচল ভগবান কোনটা গো মা? অচল ভগবান কোনটা? না, অচল ভগবান হলো জগন্নাথ, আর অচল ভগবান সচল হয়ে গেছে। আর সচল ভগবান কোনটা? না, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর অচল ভগবান সচল ভগবানকে বলছে, হে জগন্নাথ, হে জগন্নাথ, দেখা দাও, দেখা দাও, হে জগন্নাথ, হে জগন্নাথ। ওই জগন্নাথ ওই অচল ভগবান হয়ে সচল ভগবান হয়েছে, ওই বিরহ জ্বালায় বিরহ যন্ত্রণায় ওই গৌরাঙ্গ মহাপ্রভু যেই না ভগবানকে দর্শন করেছে জগন্নাথকে, ওই দর্শন করতে 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 ওই অচল ভগবান সচল সচল ভগবান যেই না হয়েছে, ওই বিরহ জ্বালায় বিরহ যন্ত্রণায় ওই পাঁচটা আঙুলের ছাপ যে দিয়েছিল, ওই পাঁচটা আঙুল এর ছাপটা পাথরটা পর্যন্ত গলে গেছে। তাই যদি কেউ যদি পুরীধামে গিয়ে দেখেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পাঁচটা আঙুলের ছাপ এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত পাঁচটা আঙুলের ছাপ আছে। ওই অচল ভগবানকে, ওই অচল ভগবানকে বলছে, হে জগন্নাথ, হে জগন্নাথ। ওগো কি মোহিনী জানো প্রভু, কি মোহিনী জানো, কি মোহিনী জান প্রভু, কি মোহিনী জানো, জানো প্রভু, কি মোহিনী জানো, কি মোহিনী জানো, জগন্নাথ দর্শন করই কি মোহিনী জানো, এখন তোর দর্শন কর কি মোহিনী জানো, হাসন কইরা করে বধু মোহিনী
बहने गाशन कोईरा करे बधू परे कोईला आसो दीवाद रात्रि करे बधू की कोईला आसो कोईला दीवा रात्रि करे प्रभु जीवने जीवन আমি তোমায় ভালো বেসেছি বলে 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 আমি হৃদয়ে মাঝে প্রাণ শোক ছিলাম আমি তোমায় ভালো বেসেছি বলে মুখে হরি 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 বলে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি 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 বলে তোমায় ভালো বেসেছি মুখে কৃষ্ণ 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 বল তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি হরি বলে তোমায় ভালো বেসেছি আমি তোমায় ভালো বেসেছি বলে আমার প্রভু গো আমার প্রভু আমার প্রভু প্রভু গো ওই তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রামানন্দ কে বলছে রামানন্দ তুমি বলতে পারো আমার এই জগন্নাথের কথা তুমি বলতে পারবে আমার এই জগন্নাথের কথা কি করে সৃষ্টি হলো ওই তখন রামানন্দকে সঙ্গে করে নিয়ে সমস্ত ভক্তমণ্ডলীকে সঙ্গে করে নিয়ে শ্রী জগন্নাথ কে দর্শন করে কি করলেন গম্বিজা আশ্রমে চলে গেলেন ওই সেখানে সাড়ে তিন হাত জায়গায় ওই সাড়ে তিন হাত জায়গায় কি করছে না ওই সাড়ে তিন হাত জায়গায় এইভাবে বসে আছে এখনো পর্যন্ত কেউ যদি যান গিয়ে দেখবেন সাড়ে তিন হাত জায়গায় ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বসে বসে কি করছে না জগন্নাথের কথা শুনছে পাঠ করছে কে না পাঠ করছে রামানন্দ গোবিন্দ দুবন নামে রাজা ইন্দ্র দুবন নামে রাজা অবন্তি নগরে ইন্দ্র দুবন নামে রাজা অবন্তি নগরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গায়ের ঠেলাটা দাও জনিতায় ইন্দ্র দুবন নামে রাজা অবন্তি নগরে হরে মন ইন্দ্র দমন ইন্দ্র দমন নামে রাজা অ
অবন্তী নগরে রাজা ধর্মে কর্মে ছিলেন মতি কৃষ্ণ নাম করে রাজা ধর্মে কর্মে ছিল মতি কৃষ্ণ নাম করে রাজা ধর্মে কর্মে ছিলেন মতি কৃষ্ণ নাম করে ধর্মে কর্মে ছিল মতি কৃষ্ণ নাম করে গো আসন কইরা করে বধু পরে কইলাই আসো দিবারাত্রি করলে মনে দিবারাত্রি আসো দিবারাত্রি করলেন প্রভু দিবারাত্রি আসো প্রভু তোমায় ভালোবেসেছি বলে তোমার প্রভু দিবার করে তোমার প্রভু পিনার করে আর তুলসী তোমার চরণে দিয়ে তোমার প্রভু পিনার করে কৃষ্ণ 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 বলে তোমার প্রভু পিনার করে হরি 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 বলে তোমার প্রভু নিজন হরি ব তাই ওই ইন্দ্রদুম্ন রাজা ওই ইন্দ্রদুম্ন রাজা আর তার স্ত্রীর নাম হলো গম্বিজা ওই ইন্দ্রদুম্ন রাজা ওই ভগবান নীলমাধবকে দেখা পাবে বলে নীলমাধবকে দর্শন করবে বলে নিজের গৃহেতে প্রতিষ্ঠা করবে বলে কি করলেন না নীলমাধবকে নিজের গৃহেতে প্রতিষ্ঠা করবে বলে ভগবানকে ডাকতে লাগলেন হে জগন্নাথ হে জগন্নাথ ওকে একবার দেখা দাও তুমি একবার দেখা দাও ওই ভগবানের চরণে তুলসী দিতে দিতে যেই না মনে মনে ওই ভগবানের দর্শন প্রাণ সপেছে ওই যখন একত্রি ঘরে যখন রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছে ওই রাত্রিবেলা ভগবান ভগবানের কাছে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে ইন্দ্রদুপ্ন রাজা কাঁদছে আর বলছে হে নীলমাধব হে জগন্নাথ ওই অজর নহেনে কাঁদছে আমি কি অপরাধ করেছি প্রভু তোমাকে এতদিন দেখার পর তুমি আমাকে সাড়া দিচ্ছ না ওই ইন্দ্রদুম্ন রাজা ওই অজরনানে কাঁদছে আর চন্দনে ওই তুলসী পাতাটাকে চন্দনে ডুবিয়ে ওই নারায়ণের চরণে দিতে দিতে আর কাঁদছে আর বলছে ওই অজরনানে কাঁদতে কাঁদতে হে প্রভু তুমি আমাকে দেখা দাও তুমি আমাকে দেখা দাও
ওই তুলসীটা দিতে দিতে ওই তুলসী দিচ্ছে আর বলছে ও গো হরি বলো দিন কবে মোর হবে বলো দিন কবে মোর হবে গোসা যাওয়া ভবের মাঝে তোমায় চাওয়া হলো না আমি যা চাইব বলে ভেবেছিলাম তোমায় চাওয়া হলো না এই আশা যাওয়া ভবের মাঝে হরি প্রভু চাওয়া তো হলো না আমি যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া তো হলো না ওগো আশা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না আমি যা চাইব বলে ভেবেছিলাম ও তার চাওয়া হলো না এই আশা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না আমি যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না ওগো পার কর গো পারে হৃদয়া আমায় পার কর গো পারে হৃদয়াল আমায় পার কর গো পারে হৃদয়া ও দয়াল রে তুমি পারের কর্তা দিয়ে বার্তা তুমি পারের কর্তা আমায় নিয়ে বার্তা পারের কর্তা দিয়ে বার্তা করগো পারে হৃদয়া আমায় পার করগো পারে হৃদয়া আমায় পার করগো তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হৃদয়া
আমায় কৃপা হরে কৃষ্ণ সমবেত গৌর ভক্তবৃন্দ আজকের এই হরিবাসরে এই বানেশ্বরপুর গ্রামের একটু বলছি বানেশ্বরপুর গ্রামের এই ব্রাহ্মণ পাড়ার মধ্যে এরকম একটা হরিবাসর হওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি সেই সঙ্গে বলছি যে হরিনাম সম্প্রদায়ের যিনি অধিকারী মাননীয় সঞ্জয় কুমার হালদার মহাশয় ওনাকে আমার আশীর্বাদ জ্ঞাপন করছি ওনার সম্প্রদায়ের আয়োজিত এই হরিবাসর সত্যি খুব ধন্য আমরা কলির অনাহত জীব সবাই জানেন যে করোনা ভাইরাসের যে কোভিড-19 যে সমস্যা আজকে অনেকদিন পর এরকম একটি মহতি হরিবাসরে থাকতে পেরে নিজেকে খুব ভালো লাগছে আমি আসছি মেদিনীপুর থেকে ডেবরা রাধা মাধবজি আশ্রম থেকে তাপস ভাই আমার ভাই বলি আর বাবা বলি আমার শিষ্য আর আগে যিনি গিয়েছিলেন শুক্লা সামন্ত মহাশয়া তিনি আমার শিষ্য তো আমি এসেছি আমার দেবব্রত চক্রবর্তী বাড়িতে যাই হোক আমি একটা কথা বলবো এই হরিবাসরে বাবা যতক্ষণ হরিবাসর হবে এই এরিয়ার মধ্যে কেউ জুতোটা ব্যবহার করবেন না অনুরোধ বলছি এটা এটা ভাববেন চিন্তাভাবনা করবেন এগুলো এগুলো ত্রুটি হচ্ছে আমাদের কেন আমার কাত্যায়নী কাত্যায়নী আমার মহাকালী রয়েছে তাই না যাক সবার চরণে আমি একটু দণ্ডবোধ জানাচ্ছি বন্দেহং বন্দে শ্রীগুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরু নবৈষ্ণবাংশ শিরূপ সাগর যত সহগণ রঘুনাথান্বিত তং সজীবম শ্রীকৃষ্ণ চৈতন্য দেব ললিত বিশাখানিতাংশ নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নম বাঞ্ছাকল্পতরুভ্যস্য কৃপাসিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো সমবেত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব সবার চরণে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমার তাপসবাবু যে এই কীর্তন শিখছে শিখব করছি করব আমি আর তার কীর্তন শ্রবণ করবো বলেই আমি বসেছিলাম এনার যে হরিনাম সম্প্রদায়ের যে স্টাফ হয়েছে খুব ভালো লেগেছে সবাই দেখছি খুব খুব ছোট বয়স আমি নিতাই চাঁদ প্রভুর কাছে প্রার্থনা করছি মহাপ্রভু যেন এনাদের কৃপা করে এদের চৈতন্য পদমতি হয় নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিদম নাম নামেই আছেন নামি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রীহরি সবাই একটু বলবেন হরে কৃষ্ণ সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে জয় নিতাই জয় রাধে আমি ব্রাহ্মণ পাড়ার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি জয় নিতাই রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো বাবা রাধে 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 আস্তে জানিতাই বাবু আপনি একটু আসরে আসবেন
এই যে বাজিয়ে খোলদাতা নামটা কি দাদা এই শিবাসদার এই শিবাসদার বাজিয়ে মুগ্ধ হইয়া সুদাম হালদার সামান্য দশটি টাকা পুরস্কৃত করলেন দাদা কি দাঁড়ান এই যে 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 দাদা করতাল বাজাচ্ছে দীপদা এই দীপদার করতাল গানে মুগ্ধ হইয়া পল্লবী হালদার সামান্য দশটি টাকা পুরস্কৃত করলেন দাদা কি উঠে দাঁড়ান राधे राधे जपा करो सबाई मिले ताई गुरु आम्रा सबाई सबाई बोली मंत्रेर मध्ये गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु रेव परम ब्रह्म त्रासमये श्री गुराधे नमः ताई आमार गुरुदेवेर चरणे शरण करे ताई गानटा गाइछि राधे राधे जपा करो कृष्ण नामे क्रिया करो करो कृष्ण नाम रस प्रिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो सबाई मिले नाचते हबे सबाई सबाई मिले राधे 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 सबाई सबाई एदिके এদিকে সবাই সবাই মিলে সবাই রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো রাধা রানী হাই মহারানী उनको महिमा सबको जाने ओ राधा रानी हे महारानी तुमको महिमा सब जग जाने राधा रानी हे महारानी उनको महिमा सबको जाने ओ राधा रानी हे महारानी तुमको महिमा सब जग जाने केउ तो हाथ तुलछे ना रे কেউ তো হাত তুলছে না রে সবাই মিলে হাত তুলুন কেউ তো হাত তুলছে না রে সবাই মিলে কৃষ্ণ নামে কৃপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस सबाई मिले राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे बोल
राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल जय राधे राधे बोल राधे 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 सबाई मिले राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल राधे हरि बोल हरि बोल हरि बोल राधे बोल जय जय राधे राधे बोल राधे बोल Radhe Radhe Bol, Radhe Radhe Bol, Radhe Radhe Bol. এই শিবাসদার বাজনায় মুগ্ধ হইয়া বানাসুর গ্রাম নিবাসী পলাই হালদার সামান্য 20 টাকা পুরস্কৃত করলেন। রাধে রাধে তাই মাগো তাই এদিকে কি হলে তাই এদিকে ইন্দ্রদুপ্ন রাজা ওই ভগবানকে তুলসী দিতে দিতে হে নীলমাধব হে নীলমাধব বলে ডাকছে আর এদিকে বৈকুণ্ঠ ধামে শ্রী লক্ষ্মী ওই নারায়ণকে বলছে হে নারায়ণ ওই ইন্দ্রদুপ্ন রাজা তোমাকে তুলসী দিতে দিতে অঝর নয়নে কাঁদছে আর তুমি এদিকে এই বৈকুণ্ঠ ধামে তুমি বিশ্রাম করছো তুমি নাকি ভগবান তুমি নাকি দয়াময় তুমি নাকি কৃপাময় তুমি ভক্তেরটাকে সারা দিতে পারছো না ভালোই আপনারা কেউ বাড়ি যাবেন না অনুগ্রহ করে প্রোগ্রাম শুনুন গানের শেষে আনন্দ দেয়া হবে তাই মাগো ওই ভগবানকে ডাকছে ওই ভগবান ওই ইন্দ্রদুপ্ন রাজা আর এদিকে মর্তধামে ভগবান কি করছে ওই ইন্দ্রদুপ্ন রাজাকে দর্শন দেওয়ার জন্য ব্রাহ্মণের বেশ ধরেছে কেমন করে গন্ধে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি কমণ্ডল কর করি ওগো তিলক লাটে রাজপুর হতে আসিলেন শ্রী হরি কন্দে বিখর ঝুলি অঙ্গে নামা বলি কুমণ্ডল করে করি তিলক লাটে রাজপুরে হতে আসিলেন গৌর হরি কন্ধে নামা বলি কন্ধে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি কমণ্ডল কর করি
तिलक ललाटे राजपुर होते आसिलेन श्री हरि ओइ ना तिलक ललाटे राजपुर होते आसिलेन श्री हरि जगत माझे प्रतिष्ठा হবে বলে জগৎ মাঝে প্রতিষ্ঠা হবে বলে আর জগৎ মাঝে প্রতিষ্ঠা হবে বলে জগৎ মাঝে প্রতিষ্ঠা হবে বলে সুখে হরি 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 বলে জগৎ মাঝে প্রতিষ্ঠা হবে বলে মুখে কৃষ্ণ 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 বলে জগত মাঝে প্রতিষ্ঠা হবে বলে মুখে হরি 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 বলে জগত মাঝে প্রতিষ্ঠা হবে বলে কৃষ্ণ 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 বলে জগত মাঝে প্রতিষ্ঠা হবে বলে হরি 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 বলে জগত মাঝে প্রতিষ্ঠা হবে বলে হরি 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 বলে জগত মাঝে প্রতিষ্ঠা হবে জগত মাঝে প্রতিষ্ঠা হবে বলে তাই মাগো ওই গোলক থেকে নারায়ণ কি করলেন ওই ব্রাহ্মণের বেশ ধরে ওই রাজের দরবারে এলেন ওই রাজার দরবারে এসে ওই দাড়িকে বলছে কে গো তুমি যাও তোমার ওই রাজনকে খবর দাও যে তোমার দ্বারে ব্রাহ্মণ এসেছে ওই দাড়ি গিয়ে কি করলেন ইন্দ্রদুগ্ন রাজা কি ওই ইন্দ্রদুগ্ন রাজার জয় দিতে 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 কি করলেন ওই তখন ইন্দ্রদুগ্ন রাজা বলছে কি ব্যাপার দাড়ি তুমি এত আনন্দিত মনে তুমি আজকে জয় গান করছো বলছে আজকে জয় গান করছি ঠিকই কেন জানেন বলে কেন না তোমার দ্বারে ব্রাহ্মণ এসেছে ওই যেই না ব্রাহ্মণের কথা শুনেছে ওই ব্রাহ্মণের কথা শুনে ইন্দ্রদুগ্ন রাজা ছুটতে 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 দাড়িকে দাড়ির কাছে এসেছে ওই দাড়ির কাছে এসে ব্রাহ্মণকে ওই প্রণাম করেছে ওই যেই না ব্রাহ্মণকে দেখেছে ওই মনে বিহ জ্বালা বিরহ যন্ত্রণা তাই ওই ইন্দ্রদুগ্ন রাজা তখন মনে মনে ভাবছে কে একরে ব্রাহ্মণ আমি তো এই ব্রাহ্মণকে অন্য রূপে দেখছি কি রূপে দেখছে শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিয়া একাকী করে মোহাজ চরণ ধরিয়া শঙ্খচক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিয়া করে নভজন নয়ন ভাসাইয়া শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিয়া একাকী করে মোহাজ নয়ন ভাসাইয়া রাজা একাকী করে ভজন নয়ন ভাসাইয়া ওরে নয়ন জলে ভেসে গেল নয়ন জলে ভেসে গেল নয়ন জলে ভেসে গেল রাজা নয়ন জলে ভেসে গেল আর নারায়ণ রূপ দেখে
নয়ন জলে ভেসে গেল রে নারায়ণ রূপ রেখে নয়ন জলে ভেসে গেল মুখে হরি হরি বলে মদনে নয়ন জলে ভেসে গেল হরি 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 বলে তাই গৌর প্রেমানন্দে হরি 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 নয়ন জলে ভেসে গেল হরি 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 নয়ন জলে ভেসে নয়ন জলে ভেসে গেল ওই তখন ব্রাহ্মণ ওই রাজাকে বলছে রাজন আমি আমার জন্য আসিনি আর তুমি যাকে ওই সন্ধান পাওয়ার জন্য